পরিচিত, সেই নবীর সামনে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আমরা রাসূলকে শুকরিয়া করছি, যে সময় আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করছি, ওই সময়ে কিছু নাস্তিক গোলাগার, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল আমার নবী মুহাম্মদকে গালি দিচ্ছে, এটা একজন মুসলিমের কখনো গায়ে রক্ত থাকা পর্যন্ত সহ্য করতে পারে না। যে সময় আমার আল্লাহ বলছেন ওলাকাদ ইয়াসারনা কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি মানুষের উপদেশের জন্য, তোমরা তার থেকে উপদেশ নাও। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছু সমাধান আমি আল্লাহ কুরআনে করে দিয়েছি। ঠিক ওই সময়ে কিছু নাস্তিক গোলাগার, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল কুরআনকে নিয়ে অবমাননা করে টয়লেটে নিক্ষেপ করছে, এটা একটা মুসলিমের গায়ে রক্ত থাকা অব্দি এটা কখনো সহ্য করতে পারে না। গতকালকে আমি এই ভিডিওটা দেখার পর থেকে চক্ষু দিয়ে যে কতবার সালাতে অশ্রু ঝরিয়েছি এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। লাখ যুবক ভাই যারা দিনের প্রতি ভালোবাসে, দিনের প্রতি শ্রদ্ধা করে, তারা দিনকে সম্মান করে, লাখ যুবক ভাই বাংলাদেশের যুবক ভাই ভিডিওটা দেখে কেঁদেছে আর তার জন্য বদদোয়া করেছে, তার হেদায়েতের জন্য দোয়া করেছে। আজকের যুগে যুগে এ সময়ে ঠিক এভাবেই ইসলামকে অবমাননাকারী তৈরি হয়েছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, বিরোধিতা করেছে। ওই সময় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আল্লাহ রাসূল নিজে যখন তার পরিবারের কাছে দিতে গিয়েছেন, বিরোধিতা করেছেন তার আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল সালাত পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই সময়ে রাসূলের বুকের উপরে, পিঠের উপরে পসার নাড়ি গুড়ি চাপিয়ে দিয়ে তাকে সলাতরত অবস্থায় অপমান করা হয়েছে, ঠিক এই সময়েও আল্লাহ রাসূলকে অপমান করা হবে না আমি আর আপনি এটা ভাবতে পারি না। এখনো অপমান করা হবে? এখনো আল্লাহ রাসূলকে গালি গালাজ করবে? ওই সময়ে যেমন কোরআনকে নিয়ে অবমাননা করেছিল, কোরআন যখন নাজিল হচ্ছে ঠিক এখনো কোরআনকে নিয়ে অবমাননা করা হবে আপনি।